হবিবুর রহমান ভাইয়ের প্রশ্ন হইল, জিনাকারীদের দূরা মারার লাগি কয়জন সাক্ষী লাগবো বা সঠিক সাক্ষী না পাইলে কি তা করা লাগবো? দেখুন, অবৈধ খাম যারা করের মর্দার পুরুষের মাঝখানো জিনাজারে হওয়া যায়, এর মধ্যে চারজন সাক্ষী দেখা লাগবো। চার সাক্ষী এক লোকে এক মুহূর্তের মধ্যে দেখছেন তে তো এর উপরে হওয়া দেব। জানি এত জানি ফাজরি দু কুল্লা ওয়াহিদ মিন হুম আমি আতা জালদা একশো কুড়াইব। আর চারজনের জায়গা তিনজনে দেখছেন শরীয়তে মানত নাই, দুইজনে দেখছেন শরীয়তে মানত নাই, একজনে দেখছেন শরীয়তে মানত নাই, অন্য সাইটে শরীয়তে দুইজনের কথা হইলে দুই পুরুষে কোনো গবাদি সংযমত স্বাদীর মধ্যে অত বড় এক আমল, এই স্বাদীর মধ্যে দুইজন রাখা হয়েছে, পুরুষ দুইজন হইলে বিয়ে হয়ে গেছে, সাক্ষী আছেন, নতুবা একজন পুরুষ আর দুইজন মহিলা আছেন বিয়ে হয়ে গেছে, বিয়ার সাক্ষী বনে গেছে বিয়ে হয়ে গেছে। কিন্তু ই মতো অবৈধ খামর মধ্যে শরীয়ত তিনও রাখছে না দুইও রাখছে না সারির মাতাঞ্চে, এর মতলব ইয়া তাহলে এক মর্দর আর আওরতর ইজ্জতর কি আল্লাহ নিস, যাতে দুইজনে দেওয়া পায় তিনজনে দেওয়া পায় চারজন তো ওয়া মুশকিল আছে, যেহেতু অবৈধ খাম চলে তুমি ডাকি একজন বা দুইজন আনছো সাইর হইছে না, হয়তো ডাকি আনাত লাগছো তিনজন হইছো চারজন হইছো না, এর ভিতরে কিমান তারা অবৈধ খাম তাকে হরিয়ে গেছেন তে চারজন হইলা না, তে শরীয়তে এর মধ্যে এরার ইজ্জতর দিকে খেয়াল নিচ্ছে যার কারণে সারির মাত আনছে। যদি এক মুহূর্তত একলগে এই অবস্থার মধ্যে চারজনে দেখিলেইছেন তে তো ঠিক আছে শরীয়তর বিচারাইব, আর নতুবা দেখছেন না তিনজন বা দুইজনে এই মতো তু এই মতো মাত আনছেন আর ই মাতিকান শরীয়তে মানত নাই, যেহেতু শরীয়তে উঠিয়া হইব তুমি তুহমত দেরায় তুমি বদনাম দেরায়, তখন শরীয়তে উল্টা তোমার উপরে দূর আনবো আশি কুড়া, এর কারণে শরীয়তে দেখাই দের যে চারজন যদি ওইসইন তে ঠিক আছে আর দুইজন আর তিনজন ওইস চুপ থাকো তুমি দেন মাতিও না উল্টা তোমাতে উপরে আরও দূর আইব, এর কারণে ই মতো অবৈধ খামও আপনারা খেয়াল নিবা, যাতে ই মতো অবৈধ খাম যদি চলে কোনো জায়গার মধ্যে তুহমত না দিয়া বুঝাইয়া যে কোনো প্রকারে আমরা হরাইয়া রাখতাম। আর জিনার বাজার বর্তমানে একবার আম হয়ে গেছে, এটা তো ইহুদ নাসারা গয়রর তরিকা, এটা মুসলমানের মধ্যে বিরাজ হয়ে গেছে আর অহরহ মুসলমানের মধ্যে সমস্ত হাস চলের, এর কারণে তৌবা করুক আল্লাহর গেছে মাফি সকুয়া, কিয়ামতর দিন জাহান্নমের মধ্যে ফালানি হইব আর এই মতো লজ্জাস্থানটা কি আল্লাহ পাকে জাহান্নমের আগুন দিয়া জাহান্নম এক নদী বনব আর এই নদীটা কি ফুজ বাড়াইয়া যাইব আর দিনটাই চব্বিশ ঘন্টা জাহান্নমের মধ্যে জ্বলা লাগবো এই মতো অবৈধ খামজারা করে, এর মধ্যে বাক্কা নমাজি মানুষও পাওয়া যায় বাক্কা দেখতে দিনদার মানুষও পাওয়া যায়, এটা তাকে বাঁচিয়ে থাকুক। নূর আমিন ভাইয়ের প্রশ্ন হইল, কবরের উপরে যদি বড়ির ফাত্তা দেওয়া হয় না তাহলে কোনো অসুবিধা হয়? খবরও বড়ির ফাত্তা দেওয়ার কোনো দরকার নাই, দেখুন আসল তো এক সুন্নত হিসাবে পাওয়া যার যে খবরের উপরে আপনারা মাটি দেওয়ার পরে মাথার সাইডটা কি ফাওয়ার সাইড পর্যন্ত ফানি তিনবার ডালি দিবা, তিনবার ফানি ডালি দিবা। আর এক হদিসও গেছে যেন আল্লাহ নবী আলাইহিস সালাতু সালামায় খাজুরের ফাত্তা ডাল খবর মধ্যে দিসলা, এগু কিছু ওলামায় হইতে এগু নবীর লাগে খাস আসিল, আর এরপরেও যদি সাইন হদিসর জাহিরের উপরে আমল করতা তে ঠিক আছে একটা মরা একটা জিতা ডাল খাসা ডাল ওগু খবর দিল কোয়া। আর এগুর ব্যাখ্যার মধ্যে আনা হয় যে এগু যত সময় জীবিত থাকবো ইগে আল্লাহর জিকির করব ই সবহান মুর্দায় ফাইব, তো এর মধ্যে আমরা কিছু মানুষে কোনো সময় গুয়ার গাছ লাগাই দেই কোনো সময় ফুল গাছ লাগাই দেই, ই হামো যাইবা না অবশ্য আমি একবার কড়া নিষেধও দিয়ার না ই হামো যাইবা না, কিন্তু জাহিরি হদিসের উপরে আমল করাত গেলে দেখা যায় যে এই মতো গাছ যদি থাকে বা ডাল থাকে যত সময় জীবিত থাকবো অত সময় জিক্র আজকার করবো মুর্দার উপরে গিয়া সাপ পৌঁছিব মুর্দারে মুর্দায় সাপ পাইবা। তবে একটা কাম করবা, যে কোনো কবরিস্তান যাওয়ার পরে বা মুর্দার সামনে যাওয়ার পরে হদিস শরীফ হয়েছে দশবার কুলহুয়াল্লা পড়িবা সুরায় খালাস ফড়িয়া মুর্দেগানের উপরে বখশিয়া দিবা, হদিসও গেছে যদি মুর্দেগানের উপরে ই মতো সুরায় খালাস ফড়িয়া আমরা দশবার বখশিয়া দেই এই কবরিস্তান মুর্দার আজাব হালকো হইব, কোনো হদিসও গেছে মুর্দার আজাব তাকে আল্লাহ মুর্দারে নাজাত দিব, এই হদিসের উপরে আমল করুকা আর বারবার কবরিস্তান যাওয়া দশবার এই সুরা ফড়িয়া মুর্দারে বসিয়ে দেওয়া।